আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখানে এ উইন্টার মর্নিং প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব তোমাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে কালেকশন করে নিও আর এই প্যারাগ্রাফটা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট তো তোমরা প্রত্যেকে এই প্যারাগ্রাফটা সংগ্রহ করে নেবে চলে যাচ্ছি মূল পড়া দিকে এ উইন্টার মর্নিং যার বাংলা অর্থ হচ্ছে একটি শীতের সকাল এ উইন্টার মর্নিং ইজ মিষ্টি অ্যান্ড কোল্ড একটি শীতের সকাল কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা দেয়ার ইজ টেন্স ফগ এভরি হোয়ার চারদিকে ঘন কুয়াশা থাকে সামটাইমস দ্য ফগ ইজ সো ডেন্স দ্যাট দ্য সান রাইস ক্যান নট গেট থ্রু ইট মাঝে মাঝে কুয়াশা এত ঘন থাকে যে সূর্যের যে কিরণ বা রেখা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে আসতে পারে না দ্যাট ইজ হোয়াই এ কারণে দ্য সান সিমস টু রাইজ লেট এ কারণে মনে হয় যে সূর্য দেরিতে উঠে এভরিথিং লুকস হ্যাজি সব কিছু আবসা দেখায় বা ঝাপসা দেখায় পিপল ক্যান নট বা কান্ট সি দ্য থিংস অ্যাট ডিস্ট্যান্স লোকেরা কাছের জিনিসও দেখতে পারে না চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল সাফার ফ্রম দ্য পিনসিং কোল্ড অব দ্য মর্নিং শিশুরা এবং বৃদ্ধ লোকেরা এই যে সকালের হাড় কাঁপানোর ঠান্ডা ঠান্ডায় কষ্ট ভোগ করে ডিউ ড্রপস ফল অ্যাট নাইট রাত্রে শিশির পরে হোয়েন দ্য মর্নিং সান পিপস দে লুক লাইক গ্লিটারিং পেয়ার্স অন গ্রাসেস অ্যান্ড প্লান্টস যখন সকালে সূর্য উঁকি দেয় তখন এই সেগুলোকে ঘাস এবং যে পাতার উপরে বা লতা পাতার উপরে উদ্ভিদের উপরে যে পানিগুলো জমে থাকে সেগুলো কিন্তু মুক্তাদানার মতো চকচকে দেখায় ফার্মার্স গো টু দেয়ার গো টু দ্য ফিল্ডস উইথ দেয়ার কাউজ অ্যান্ড প্লাউজ কৃষকেরা তাদের মাঠে যায় গরু এবং লাঙল নিয়ে লাঙল জঙ্গল আসে না সেগুলো নিয়ে যায় চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল গ্যাদার স্ট্র অ্যান্ড মেক ফায়ার টু ওয়ার্ন দামসেলফ শিশুরা এবং বৃদ্ধ লোকেরা খড় দিয়ে আগুন জ্বলায় নিজেদেরকে উষ্ণ করার জন্য বা উষ্ণ করতে দ্য ওল্ড পিপল বাস্ক ইন দ্য সান বৃদ্ধ লোকেরা রৌদ্র পোহায় অর্থাৎ রোদের যে আলোর তাপ রয়েছে সেখানে তারা বসে থাকে এবং নিজেদেরকে উষ্ণ করে দেন পিপল লাইক টু ইট চিরা মুড়ি খই অ্যান্ড ভেরিয়াস কাইন্ডস অফ পিঠাস তখন লোকেরা বিভিন্ন ধরনের যেমন মিক্সড খাবার রয়েছে কী কী রয়েছে যেমন বন্ধুরা চিরা মুড়ি খই এবং পিঠা এগুলো তারা খেতে পছন্দ করে এরপর দেখো বিসাইডস পাশাপাশি ডেড জুস ইজ ভেরি টেস্টফুল ইন এ উইন্টার মর্নিং একটি শীতের সকালে খেজুরির রস কিন্তু খুবই মজার হয় ইউজুয়ালি এ উইন্টার মর্নিং ইজ কমফোর্টেবল টু দ্য রিস পিপল সাধারণত একটি শীতের সকাল ধনী লোকদের কাছে উপভোগ্য মনে হয় আরামদায়ক মনে হয় অফ অফেন কিপ দেমসেলস আন্ডার দ্য কোয়েল্ড তারা প্রায় নিজেদেরকে লেপের তলে রাখে দে এনজয় ডেলিশিয়াস ফুডস অ্যান্ড ড্রিঙ্কস তারা সুস্বাদু খাবার এবং পানীয় উপভোগ করে দ্য পোয়ার পিপল অন দ্য আদার হ্যান্ড সাফার ফ্রম কোল্ড ফর ওয়ান টপ ওয়ার্ম ক্লোথস উষ্ণ জামাকাপড়ের অভাবে বা গরম জামাকাপড়ের অভাবে গরিব লোকেরা কষ্টভোগ করে সামটাইমস দ্য ড্যান্স ফগ হ্যাম্পার্স দ্য মুভমেন্ট অফ ভিকস অ্যান্ড অফেন ইনসিডেন্ট অকা অ্যাক্সিডেন্টস অকার মাঝে মাঝে এই যে ঘন কুয়াশা যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে এবং প্রায়ই দুর্ঘটনার ঘটায় দুর্ঘটনা ঘটায় হাও এভার যাই হোক মর্নিং ফগস ডু নট লাস্ট লং সকালের কুয়াশা দীর্ঘক্ষণ টেকে না দেয়ার অ্যাজ দ্য সান পিপস আপ যখনই সূর্য উকি মারা শুরু করে তখনই এগুলো অদৃশ্য হয়ে যায় দেন দ্য নর্মাল অ্যাক্টিভিটিস অফ পিপল স্টার তখন লোকের লোকেদের সাধারণ কাজকর্ম শুরু হয়ে যায় দে গো টু দেয়ার রেসপেকটিভ ডিউটিস তারা নিজেদের নিজে নিজ নিজ কর্তব্যের স্থানে চলে যায় দায়িত্বের স্থানে চলে যায় বা কাজে চলে যায় এই উইন্টার মর্নিং হ্যাজ ইটস ওন ভ্যারাইটি অ্যান্ড বিউটি একটি শীতের সকালের নিজস্ব বৈচিত্র্য এবং সৌন্দর্য আছে ইট ইজ ভেরি এনজয়েবল টু টু মি এটা খুব আমার কাছে উপভোগ্য মনে হয় বা আমার কাছে খুব উপভোগ্য তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্লাসটা শেষ হল ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইকটি দি পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ